ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক চার ব্লগারের জামিন আবেদনের শুনানি চলছে। মুখ্য মহানগর হাকিম আদালত 22-এ এই শুনানি হচ্ছে। আদালত প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার নিয়ামুল আজিজ সাদেক। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আপনারা জানেন যে ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত চারজনকে এর আগে কিন্তু গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা হচ্ছে ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ। দর্শক, আজকে কিন্তু তাদেরকে দুই দফা রিমান্ড নেওয়া হয়েছিল। তাদের চারজন আপনারা জানেন যে আসিফ মুহিউদ্দিন, তাকে গ্রেফতার করা হয়েছিল 4 এপ্রিল। আরও তিনজন রয়েছেন, যারা হচ্ছে সুব্রত অধিকারী, শুভ, মশিউর রহমান এবং রাসেল পারভেজ। এই তিনজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল 2 তারিখে। পরবর্তীতে এই তিনজনকে 7 দিনের রিমান্ড দেওয়া হলেও আসিফ মুহিউদ্দিন, তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল এবং 9 এপ্রিল কিন্তু তাদেরকে 1 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল এই আসিফ মুহিউদ্দিনকে। পরবর্তীতে দর্শক, তার পক্ষে যে আইনজীবী আলাউদ্দিন বাবু, তিনি জামিনের আবেদন করেছিলেন। বিশেষ করে তার জামিনের পেছনে তিনি যুক্তি দেখিয়েছেন যে এই যে 54 ধারায় তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল সন্দেহের ভিত্তিতে। সেই 54 ধারার ভিত্তিতে যাকে গ্রেফতার করা হয় তাকে আটক রাখার বিধান নেই। তিনি আইনের এ ধরনের একটি যুক্তি উপস্থাপন করেছিলেন আদালতের কাছে। আর দর্শক, আজকে কিন্তু আসিফ মুহিউদ্দিনের পক্ষে সে আইনজীবী আরও কিছু বক্তব্য দিয়েছেন তাদের জামিনের পক্ষে। এবং আমরা বিপরীতে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মামলার যে আয়ও তদন্ত কর্মকর্তা মইনুল ইসলাম, তিনি কিন্তু এখানে আদালতে কথা বলেছেন এবং বিশেষ করে সেই বিষয় নিয়ে কথা বলেছেন। বলেছেন যে বিটিআরসি থেকে তারা যে কাগজপত্রগুলো চেয়েছেন এবং সে ধরনের ব্লগে সেই নামে কোনো কিছু লেখা হয়েছে কিনা, তারা বলেছেন যে তারা সেটা সত্যতা পেয়েছেন। কিন্তু তার বিপরীতেও কিন্তু বলা হচ্ছে যে আসিফ মুহিউদ্দিন বলেছেন যে আমার তার যে ব্লগটি, সেই ব্লগটি কয়েকবার হ্যাক করা হয়েছিল, সেই ব্লগটি মূলত যেই লেখাগুলো এসেছে, যেই লেখাগুলো পাওয়া গিয়েছে, সেই লেখাগুলো তার নয়। এই ছিল দর্শক এখানের সর্বশেষ অবস্থা। আর দর্শক, এই তার জামিনের বিষয়ে কিন্তু পরবর্তীতে আদালত আমাদেরকে সিদ্ধান্ত জানাবে, এই সেটি হলে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক, ধন্যবাদ সাদেক।